ব্যবসা বাণিজ্য বিনিয়োগের সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি শুক্রবারের বিশেষ আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে স্বাগত। সাথে আছি আমি হাবিবুর রহমান পলাশ। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাংকিং খাত, আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব এবং বিডিবিএল এর সম্মানিত পরিচালক সালমান আসরিন, এবং তার সঙ্গে আছেন কৃষি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইসমাইল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকের আলোচনায় যে টপিক্সটি নির্ধারণ করেছি, ব্যাংকিং খাত একটি বড় খাত এবং বাংলাদেশের অর্থনীতির সাথে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি বলি যে অর্থ বছরের প্রথম প্রান্তিক আমরা শেষ করেছি, দ্বিতীয় প্রান্তিকে আছি এবং একটা বছরের শেষ প্রান্তে আছি। মোটা দাগে বলা যায় একটি স্বস্তির বছর আমরা পার করছি এই বছরটিকে, এবং অর্থনীতির যে গতিধারা এবং আমাদের যে অর্জনগুলো আছে সব ইন্ডিকেটগুলোই পজিটিভ রয়েছে। আমি সবশেষ একটু জনাব ইসমাইল আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই, যে আপনার কাছে কী মনে হচ্ছে বছর শেষে আমাদের অর্থ ব্যাংকিং ব্যাংকগুলোর কী অবস্থা দাঁড়াতে পারে? আপনাকে অশেষ ধন্যবাদ। ব্যাংকিং খাত বা দেশের অন্যান্য অর্থনৈতিক অন্যান্য যে কথাটা বললেন যে ইন্ডিকেটরগুলো ভালো, সেদিক থেকে ব্যাংকিং খাত ভালোই হবে। একটা জায়গায় কিছুটা অসুবিধা হতে পারে, সেটা হলো ব্যাংকিং খাতের যে ব্যাড লোন একটা সাইড আছে, কারণ গত বছর যে বাংলাদেশ খারাপ ঋণ যেটা অনেকগুলোই রিস্টুলিং করেছিল, পুনঃতফসিল করেছিল, সেই টাকাটা যদি না উঠে তখন সেইটা বর্তমান যে টাকাটা আছে এর সাথে যোগ হইয়া এইটা বেড়ে যাবে। সেটাকে আপনি খেলাপি ঋণের কথা বলছেন? খেলাপি ঋণের কথা বলতেছি, এই একটা। আদারওয়াইজ যে একটা খুব বড় বড় ধরনের পরিবর্তন এদিক ওদিক হবে সেটা মনে হয় না, ইট উইল বি অলরাইট। কিন্তু খেলাপি ঋণ যদি বেড়ে যায় তার মানেটা হচ্ছে দ্যাট ইজ নন পারফর্মিং লোন, যদি বেড়ে যায় তার মানে কি এনপিএলটা বেড়ে গেলে পারফর্মিং লোন কমে যায়, পারফর্মিং লোন যদি কমে যায় তাহলে আপনার ডিস্ট্রিবিউশন হচ্ছে না, ডিস্ট্রিবিউশন যদি কম হয় তাহলে ওটা ওই যে মানি ইনফিউজ যদি না হয় তাহলে ইকোনমিক গ্রোথ ওখানে একটা আটকা পড়ে যাবে, এই একটা সমস্যা আছে। আদারওয়াইজ যদি ঠিক এটা করতে পারে সব সবাই মিলে, কারণ এটা তো একটা ব্যাংকের ব্যাপার না, যেমন আমাদের ব্যাংক আছে বা অন্যান্য আরও তো ব্যাংকগুলো আছে, তো আমি তো আশা করি যে সবাই চেষ্টা করবে যাতে করে এটা না হয়। আমরা একটু স্যারের আলোচনার একটু রূপরেখায়, হ্যাঁ, রেশ ধরে আমি অনুক্রমিকে আমি বলতে পারি যে আসলে এই যে খেলাপি ঋণ যেটা আপনারা বলছেন সেই খেলাপি ঋণটাও কিন্তু এখন একটা নিয়ন্ত্রণের পর্যায়ে চলে যাচ্ছে। কারণ আমাদের এই যে সম্প্রতি আমি একটা ট্রাইপ্যাট্রিয়েট মিটিংয়ে কুষ্টিয়াতে আমি যেটা বলতে পারি যে 25টার মতো অডিট আপত্তি ছিল এইসব ঋণের সম্পর্কে, এই যে মন্দ ঋণ কুঋণ এগুলোর অ্যাগেনস্টে কিন্তু ইয়েতে আমাদের মামলা হচ্ছে অ্যাক্টের আওতায়, এবং সিমিলারলি আমাদের ত্রিপক্ষীয় একটি সভার মাধ্যমেও কিন্তু এগুলো অনেক আমরা মিনিমাইজ করে আনছি, এবং এটা এটা অনেক স্ট্রাকচার্ড, ওয়েল স্ট্রাকচার্ড হয়ে আসছে। মানে এটা যে নন পারফর্মিং থাকছে সেখান থেকে আবার এটা একটা একটা এটা আলোচনা করে যেহেতু প্রসঙ্গটা চলেই আসলো, আমরা একটু পরে যেতে চেয়েছিলাম, চলেই যেহেতু আসলে আমরা যেই জায়গাটাতে এই মুহূর্তে যেটা বলতে পারি যে আমাদের ব্যবসায়ীরা চাচ্ছেন এবং অন্যান্য আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের সুদের হার কিন্তু এখনো পর্যন্ত বেশি, সেই জায়গায় আমরা যদি সুদের হার সিঙ্গেল ডিজিটে আনতে চাই তাহলে এই নন পারফর্মিং লোন যেগুলো আছে এগুলো কালেক্ট করলে কিন্তু আমরা একটা বাড়তি সুবিধা পেতে পারি। আমরা আমি আমাদের ব্যাংকের কথা বলতে পারি, আমরা চেষ্টা করতেছি যে ধরুন আমাদের লোনটা বেশি, কারণ আমাদের ব্যাংক হলো পুরানো, অনেক যত পুরানো তত তার লোনও বেশি আছে, ঐতিহ্যবাহী অনেক পুরানো। তো এখন আমরা চাচ্ছি বিশেষ করে বড় বড় লোন যেগুলো আছে সেই লোকদের সাথে আমরা একটা অলরেডি প্রোগ্রাম করেছি যে তাদেরকে ডাকতেছে যে তোমার কি অসুবিধা, আসো, তুমি দিতে পারছো না, কী হইলে আমি আরও দিলে পারো, নিলে তুমি চালাইতে পারো, বা যেভাবে হোক, অর্থাৎ তুমি বিজনেস করো, তুমি বিজনেস করতে পারো, বা তোমার লোন বেশি হয়ে গেছে সেটা তুমি 5 বছরে দিতে পারো, ঠিক আছে আমি 7 বছর করে দেবো, অর্থাৎ আমি রিশিডিউলিং পুনঃতফসিলিকরণ যেটা সেটা আমরা করবো কোনো ক্ষেত্রে যদি যেটা তার দরকার, অর্থাৎ আমরা দুয়ে মিলে ব্যবসাটা যাতে চলে সেটা দেখবে, উনি আমারটা দেখবেন যে আমার টাকাটা যাতে আমি পাই। তো এই মামলা মোকদ্দমায় কিন্তু এটা হয় না। মানে স্যার সেক্ষেত্রে যদি আমি বলি যেটা আমরা গণমাধ্যমে যারা কাজ করি আমরা যেটা চিন্তা করি যে কেউ যদি ঋণ খেলাপি হয়ে যান সেক্ষেত্রে সে কিন্তু আর কোনো ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন না, আপনারা কি সেই জায়গায় উদ্যোগ নিচ্ছেন যাতে করে কেউ ঋণ খেলাপি না হয়, যদি তার পুনঃ তফসিল দরকার হয় বা আবারও যদি তাকে ঋণ দেওয়া হয় তাহলে সে আমরা ইস্যুটা টোটালটা এক্সামিন করতে রিএক্সামিন করতে চাই যে হ্যাঁ উনি কেন আটকা পড়লেন, কি এখানে হয়েছে, কি এখানে ভ্যালিড যদি কস থাকে, আসলে এটা একটা বিজনেসের ট্র্যাডিশন দরকার সবকিছুর, আমাদের ঋণ খেলাপিগুলো হলো কেন সেটা কিন্তু একটু দেখতে হবে। আমরা তো এইসব লাইনে খুব বেশি দিনের লোক না,
যার ফলে যখন প্রজেক্ট করা হয়েছে, প্রজেক্ট করেছে এক লোকে কাজ করতে গেছে, আর এক লোকে লোন দিয়েছে আর এক লোকে, যিনি প্রজেক্ট করেছেন উনি ছিলেন একজন টেকনিক্যাল ম্যান, বেশ করে দিয়েছেন, খুব হাই থটের কিছু করে দিয়েছেন, যিনি প্রাক প্রজেক্টটা বাস্তবায়ন করতে যাবে মালিক সে হয়তো অনেক দেখেও নাই, যার ফলে যেখানে যেটা লাগার কথা সেখান থেকে সেটা আসে না। প্র্যাকটিক্যালি দেখা গিয়েছে যে হয়তো সব কিছু হয়ে গেছে কিন্তু আমার এখন 10 কোটি টাকা লোন না হলে আমি পাচ্ছি না, মানে রানিং ক্যাপিটাল যদি এটা না হয় তাহলে ব্যবসা করতে পারছি না। ব্যাংক তখন বলছে না আমি তো তোমাকে যা দেওয়ার দিয়ে দিছি, পরে 200 কোটি টাকার প্রজেক্ট করে হয়তো 20 কোটি টাকার কারণে টোটালটাই আটকে আছে, উৎপাদনে যেতে পারছে না, অথবা গেছে যেটা হয় না। এইখানে এই অসুবিধাগুলোর কারণে অনেকগুলো জায়গায় মায়ের খেয়েছে। তো এটা এখন তো ব্যাপারটা ওই ট্রিপার্টাইট হয়েছে ওদের, আমরা তারপর ওই যে টেকনিক্যাল যারা করে সবাই মিলে এখন দেখছে যে কিভাবে করলে জিনিসটা সহজ হয় এবং চলে। আপনার কাছে আমি অন্য একটা প্রসঙ্গে যেতে চাই। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখেছিলাম গত কিছুদিন থেকে ব্যাংকিং খাতের দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, দুদক বড় বড় কয়েকজন ব্যাংকারকে ধরেছেন, যার দুদক বলছে যে এর মাধ্যমে এখন শৃঙ্খলা ফিরে আসা শুরু করেছে আর্থিক সেক্টর ব্যাংকগুলোতে, আমি পার্টিকুলারলি বলছি। এবং গত কয়েকদিন আগে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীতে বলা হয়েছে যদি ব্যাংক থেকে কেউ দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে থাকেন ফেরত দিলে দুদক নমনীয় হবে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আর্থিক খাতের উপরে দুদকের হস্তক্ষেপ, এটা আসলে কিভাবে নিয়েছেন আপনারা অর্থ মন্ত্রণালয় থেকে? না, এটা দুদক তো হচ্ছে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আমাদের ব্যাংকিং সেক্টরও হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সুতরাং একটা সেক্টরের কোনো দুর্নীতি সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো তো দুদকের আওতায় আসবেই, এবং শুধু দুদক দেখছে না, অনেক সময় ক্যাবিনেটও এগুলোতে হস্তক্ষেপ করেন। এবং আমি আসলে ব্যাংকিং সেক্টরের এই শৃঙ্খলাটাই দেখি। এখন এখানে আমাদের যে করণীয় যেটা আছে সেটা কিন্তু আমাদের তরফ থেকে করা হয় এবং দুদকও এটা ফাইন্ড আউট করে, এবং ফাইন্ড আউট করে অনেক সময় আমাদের কাছে সেই রিপোর্ট পাঠায়, এবং সেই রিপোর্টের ভিত্তিতে আবার আমরা ব্যাংকে, এটা ব্যাংকিং ইন্টেলিজেন্স ইউনিট আছে সেখান থেকে আবার বাংলাদেশ ব্যাংকের, তাদেরকে দিয়ে আমরা তদন্ত করিয়ে আবার এটা ফাইন্ডিংসটা বের করি যে হাউ মাস ইট ইজ ট্রু, হাউ ফার ইট হ্যাজ গন, এগুলো আমাদের ফাইন্ড আউটের একটা প্রচেষ্টা থাকে এবং সে সম্পর্কিত কিন্তু কার্যক্রমও নেওয়া হয়, পদক্ষেপও নেওয়া হয়, শাস্তিমূলক বিধানেরও ব্যবস্থা আছে এবং করছি, আমরা করছি না যে তা না, আমি হয়তো পয়েন্ট টু পয়েন্ট আইডেন্টিফাই করে বলতে পারবো না এই মুহূর্তে মিডিয়াতে, কিন্তু আমাদের আমাদের এইটা কার্যক্রম চলছে এবং ইটস এ পজিটিভ ইন্ডিকেশন। ব্যাংকিং সেক্টরটা, আপনার ব্যাংকিং খাত হচ্ছে কি অর্থনীতির ব্লাড সার্কুলেশন, আপনি যদি হোল ইকোনমিটাকে একটা বডি হিসাবে ধরেন তাহলে ব্যাংকিং সেক্টর হচ্ছে তার ব্লাড সার্কুলেশন। আপনাদের সঙ্গে আমরা এই প্রসঙ্গগুলো আবার আলোচনা আসবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি তারপরে। দর্শক, এশিয়ান বিজনেসের আলোচনা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম এশিয়ান বিজনেসে, আমরা কথা বলছিলাম ব্যাংকিং খাত প্রসঙ্গে, আমরা আবারও ফিরছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে আলোচনায়। স্যার, আমরা বিরতির আগে যে প্রসঙ্গে ছিলাম এবার একটু আপনার কাছে আসতে চাই, যেটা আপনি বলছিলেন যে আমরা একটা ভালো খবর থাকবে ব্যাংকিং খাতের জন্য যদি এনপিএলটা আমরা একটু শোধরাতে পারি। আমি যেটা পার্টিকুলারলি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই যে এই মুহূর্তে আপনারা যারা ব্যাংকের সাথে আছেন, আমরা যদি একটু বলি যে যেটা প্রাইভেট বিনিয়োগটা কিছুটা মন্থর গতি আছে, যদিও আমরা বিদেশি বিনিয়োগ প্রচুর পরিমাণে আসছে আমাদের দেশে, যদি এই আমাদের দেশীয় বিনিয়োগকারীরা পিছিয়ে থাকে তাহলে বিনিয়োগটা আসলে কী অবস্থায় দাঁড়াতে পারে? আচ্ছা, এখানে যে কথাটা এটা হলো বিনিয়োগ তো ইচ্ছা, যখন মানুষ ব্যবসা বাণিজ্য কিছু বোঝা আরম্ভ করবে তখন সে কিন্তু হয় স্থবির হয়ে যাবে না হয় খুব এসে যাবে সামনে যেয়ে যাবে। কারণটা হলো যখন বুঝে না, ওই যে সেই নাপিতের গল্প আছে না, যখন সে জানতো না তখন সব অপারেশন করতো, যেই জানছে তখন আর পাশ দিয়ে হাঁটতেছে না। যখন সে আগে ব্যবসা বুঝতো না তখন শুধু একটা মিল করতে পারলেই মনে করতো কিছু করে ফেলছে, তাড়াতাড়ি বিনিয়োগ বাড়তেছে, কিন্তু যখন সে আর একটু ব্যবসা ভালো শিখছে যে আমি তো এই প্রোডাক্ট তৈরি করে আই এম টু সেল ইট সামহোয়্যার, আমার বিদেশে যদি ওরকম চিন্তা থাকে তাই বিদেশে মার্কেট করতে, যখন এইসব দিকে সে ঢুকতেছে তখন কিন্তু সে একটু স্থবির হয়ে যায়। তো আমাদের অবস্থাটা অনেকটা সেখানে গেছে যে এখন লোকাল বিনিয়োগের যেটা আছে
তার চেয়ে বাইরে সবসময় সে চায় যে আমি বিনিয়োগ করে যে প্রোডাক্ট তৈরি করবো সেই প্রোডাক্টটা আমি বিদেশ বিক্রি, আমাদের একটা এক্সপোর্টের খুব বাইরে যাওয়ার একটা চিন্তাভাবনা আছে। তো এই সব ক্ষেত্রে তারা খুব হিসাব নিকাশ করে কাজটা করে, তা করতে গেলে একটু সুবিধা অসুবিধা যেটা অনেক সময় এই হয়, তো আমার মনে হয় সেটাও আমরা, আমার বিশ্বাস যেটা যে আমরা এই সব সেক্টরে ভালো লেখাপড়া ছেলে পাচ্ছি, ইয়ং ছেলে, ধরেন ফার্স্ট সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশনে যারা বিজনেসম্যান, হয়তো আগের ব্যবসা করছে, তার গ্র্যান্ডফাদার ব্যবসা করছে, হি ওয়াজ এ বিজনেসম্যান, বাট হি ওয়াজ এ বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল না, তার ছেলে পেলে নতুন কায়দায় লেখাপড়া করে করে তারা এখন আন্তর্জাতিক মানে পরিমণ্ডলে ব্যবসায় এই করতে যাচ্ছে। সুতরাং এটা ভালোর দিকেই যাবে, ইনভেস্টমেন্টটা বাড়বে, একটু মন্থর হলেও একটু বাড়বে। যেটা একটু আগে বলছিলেন যে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট কিন্তু কমছে, যে খুব কমে না, কারণ আমি যে আমি টাকা পাই কি ব্যাংক কোথায় টাকা পাই, আমি তো একজন জনগণের, জনগণের টাকা, তাকে 6% দিলে আর 5% যদি আপনি রাখেন তাহলে তো 6 আর 5 = 11, সেক্ষেত্রে আমাদের কোনো কোনো ব্যাংক এখন 9.5, 9.9, 9.4, 9.4, বড় গ্রাহকদের জন্য। তো সেটা আবার যদি আর এটা কিছু অসুবিধাও আছে, যখন এইটা বেশি হয়ে যাবে এবং সে যদি শেষে না পারে তাহলে কিন্তু বিপদগ্রস্ত হবে নতুন ব্যাংককে নিয়ে। যেমন আপনি বলতেছেন যদি কৃষি ব্যাংকে জিজ্ঞেস করেন যে আপনার এত NPL কেন, আমি তো বলবো যে দীর্ঘদিনের নতুন ব্যাংকের এই মুহূর্তে NPL নাই, কিন্তু তারও কিন্তু বেড়ে যাবে হঠাৎ করে, একটা সময় আসবে যে দিচ্ছে না, কারণ ওই তিনটা জায়গা যাদের ই হয়নি, মানে প্রজেক্ট প্রিপারেশনটা যথাযথভাবে, ক্যাপিটাল ফ্লো সময় মতো আসা এবং টোটাল মানে সঠিক অ্যামাউন্টে ক্যাপিটাল ফ্লো আসে, এটা যেসব জায়গায় হয় না সেখানে কিন্তু আটকা পড়ে যাবে। জি স্যার, আমি একটু আপনার কাছে যে প্রসঙ্গটি আসতে চাই, যেহেতু আপনি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আছেন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব হিসেবে কাজ করছেন, এই জন্যই প্রশ্নটি করার লোভ সামলাতে পারছি না আপনাকে। আমাদের 55 বা 56-এর মতো বেসরকারি ব্যাংক আমাদের আছে এবং অবশ্যই আমাদের দেশের তুলনায় ইকোনমির সাইজ অনুযায়ী কম, বাট আমরা অবশ্যই একটা মোটা দাগে একটি বড় গ্রোথ হয়েছে এই জায়গাতে। এই সেক্টরে যাতে ধরে কোনো রিসেশন না আসে এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন কি না? আসলে এটা নির্ভর করছে ব্যাংকিং সেক্টরের ট্রান্সফরমেশনের উপর। আপনি যদি সাউথ আফ্রিকান ব্যাংকিং ডেভেলপমেন্টের হিস্ট্রিটা পর্যালোচনা করেন তাহলে আপনি দেখবেন যে তাদের ট্রান্সফরমেশনের দুটো পিলার ছিল, একটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর চার্টার যেটা FSC, আর একটা হচ্ছে ব্ল্যাক ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যাক্ট, অর্থাৎ ব্ল্যাকদেরকে ইকোনমিক এম্পাওয়ারমেন্টের জন্য সেখানে স্পেশাল কিছু প্রভিশন করেছে। এখন আমাদের তো এরকম শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের কোনো বর্ণবাদী সমস্যা নেই আমাদের দেশে, কিন্তু হ্যাঁ একটা সমস্যা আছে, অর্থাৎ আপনার ব্যাংকিং সেক্টরকে দিয়ে আপনি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপকে কীভাবে এম্পাওয়ারমেন্ট করতে পারেন। এই ডিসঅ্যাডভান্টেজ গ্রুপটা কারা? একটা হচ্ছে উইমেনরা, আর হচ্ছে আপনার ডিজেবল পিপল, যারা মানে প্রতিবন্ধী যাদেরকে আমরা বলি। এইসব ডিজেবল পিপল, ব্যাকওয়ার্ড পিপলকে মানে এম্পাওয়ারমেন্ট করার জন্য আমাদের ব্যাংকিং সেক্টরে কিছু ট্রান্সফরমেশন আনতে পারলে অবশ্যই এটা নির্যাস ইকোনমিক ডেভেলপমেন্টের উপর বিরতির পরে আবারও ফিরে এলাম এশিয়ান বিজনেসে। আমরা কথা বলছিলাম ব্যাংকিং খাত নিয়ে, আমরা আবারও ফিরছি আমাদের আজকের অতিথিদের সঙ্গে আলোচনায়। জনাব সালমান নাসরিন, যে প্রসঙ্গটা আমরা ছিলাম, যেটা আমরা বলেছি, আপনি বলেছিলেন যে বক্তব্য হলো যে আপনি শুনলে নিশ্চয়ই খুশি হবেন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে রিসেন্ট সার্ভে হয়েছে সাউন্ড ব্যাংকিং সিস্টেম, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের ব্যাংকিং সেক্টরটাকে সাউন্ড করা, স্মুথ করা। তো সেই সাউন্ড ব্যাংকিংয়ের উপরে তারা যে রিসেন্ট সার্ভে করেছে, আপনি শুনলে অবাক হবেন যে সেখানে UK এবং USA তারা কিন্তু সাউন্ড ব্যাংকিংয়ের আওতায় আনেনি, এবং তাদের সার্ভেতে এরকম সত্য উঠে এসছে যে জনগণ বলছে যে এই দুটো দেশের ব্যাংকিং সিস্টেমের উপর তারা কিন্তু আর আস্থাশীল নয়। যেমন আমি আপনাকে ডেটা সহকারে তারা যেটা দিয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ে, UK হচ্ছে 89 আর US হলো 49, এটা 2015-এর ইয়ে আমি বলছি। তো সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানটা 89 এবং 49, আপনি চিন্তা করে দেখেন। তো সেদিক থেকে আমি বলবো যে আমাদের দেশের জন্য এই ফিনান্সিয়াল ক্রাইসিস বলেন, ইয়ে বলেন, এগুলোর ব্যাপারে আসলে বাংলাদেশ কি, বাংলাদেশ কিন্তু রেজিলিয়েন্ট কান্ট্রি, বাংলাদেশ কিন্তু এই সব কিছু ফেস করে এসছে, বাংলাদেশের পক্ষে কিন্তু
বাংলাদেশ কিন্তু ওরকম কোনো ক্রাইসিসে পড়েনি এখনো, এবং আমাদের ব্যাংকিং সেক্টর খুব রাইজিং সেক্টর আমি বলবো, এবং এই সেক্টরের উপরেই ইকোনমিক গ্রোথের এটা হচ্ছে একটা ক্যাটালিস্ট, এবং এটা এই ব্যাংকিং সেক্টরকে ইগনোর করে আসলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যাবে না। জি আপাজি প্রসঙ্গটি আনলেন স্যার, আমরা একটু শেষ প্রান্তেই যেহেতু যেটা বলছিলেন যে এম্পাওয়ারমেন্ট নারীদের আসার ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু সরকারের পরিকল্পনা আছে, কিন্তু আমরা যতটুকু জানি যে এখনও গ্রাহক হিসেবে যখন নারীরা ব্যাংকে যান সেখানে কিন্তু তাদের ওইভাবে সম্মানিত করা হয় না। অবভিয়াসলি ডেফিনেটলি আপনি বলবেন এই জায়গায় একদমই আপনার পরামর্শ। আপনার স্পেসিফিক প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে যে নারীরা উৎসাহী হচ্ছে বিনিয়োগ, তারা বিনিয়োগকারী হিসেবে আসতে যাচ্ছে, ছোট ছোট বিনিয়োগে নারীদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়? অফকোর্স এখানে কিন্তু এখনো ব্যাংকে তাদের হ্যাসেল না, ব্যাংকে যে হ্যাসেল না, হ্যাসেলের সাথে হ্যাসেলটা তার ঘরে, ব্যাংকে হ্যাসেলের সাথে হ্যাসেল কিন্তু ঘরে, সে সামলাইয়া যেতে পারছে না, কারণ ব্যাংক গেলেই ব্যাংকের লোকটি তার কতগুলো ক্রাইটেরিয়া আছে, সে তার সেফটি আগে, সে দেখে যে আমি যে তাকে একটা লোন দেবো এই জিনিস যদি না পাই, যেমন গভর্নমেন্টের একটা আইন আছে যে ওই যে এসএমই লোন এত বড় অ্যামাউন্টও কোনো এই ছাড়া দিয়ে দিতে পারবা, কিন্তু এইটা থাকার পরেও কিন্তু প্রত্যেকটা ব্যাংকের লোক ভীত যে আমি এইটা আজকে দেবো কালকে বলবো যে কিছুই কি দেখলাম না কেন আমার চাকরি নিয়ে, আমি যে 30 বছর চাকরি করছি যাওয়ার সময় আই উড গেট নাথিং। সুতরাং এইসব জায়গায় গভর্নমেন্টকে অত্যন্ত ক্লিয়ার হতে হবে। আর একটা হলো আমাদের মানুষকে এই কথাটা বুঝতে হবে যে ব্যাংক আমাকে সাহায্য করছে, যদি সাহায্যটা না করতো তাহলে আমি কোথায় যেতাম, মহাজনের কাছে যাইতে হবে, কিন্তু সেখানে যাওয়ার দরকার নেই, আমি টাকা পাচ্ছি আমি এইটা দিয়ে কিছু করব, ওই নলেজটা তার যদি না থাকে তাহলে অসুবিধা আছে, প্রপার নলেজ দরকার, তারপরে তার সঠিক ইচ্ছাটাও আছে। যেমন খুব আমাদের যেহেতু সময় আপনিও বলছেন কম, আমি চেয়ারম্যান হিসাবে দেখেছি বহুত লোক আসে আর একটা লোন দরকার, কত দিতে পারেন, কত দিতে পারেন এটা তো কোনো কথা হলো, আপনার নেট কি, আপনি সব কিছু করে নিয়ে আসেন এবং ওই খুব এত বড় এক্সপার্টের কাছে যাওয়ার দরকার নেই, আপনি যা এক্সপার্টও করলে করতে পারে, আপনাকে বুঝতে হবে কিন্তু জিনিসটা, কারণ কাজটা করবেন আপনি, সব করে নিয়ে আসেন টাকা নিয়ে বসে আসি, আই ইউজ দ্যাট ওয়ার্ড, এবং আমি কিন্তু তাকে আর সেকেন্ড টাইম পাই না, আমি এই কাজটা করতে চাই এবং আমি কাজটা জানি, আমি ব্যাংকের কাছে যাচ্ছি আমার কিছু অর্থ আছে বাকি টাকাটা তার কাছে পেতে, ব্যাংক ইজ রেডি টু গিভ, অন্তত আমি কৃষি ব্যাংকের থেকে বলতে পারি যে উই আর উইথ মানি, আসেন আমরা টাকা দেবো, বাট ইট শুড বি রিয়েলি বিজনেস। জি একদমই, খুবই শেষ করবে না বা আপনি যে আপনার পরামর্শ নারীরা যাতে করে, আসলে নারীর এম্পাওয়ারমেন্ট তখনই হবে নারী যখন বুঝবে এবং নারীর কমিটমেন্টের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। আমি এখানে এটা এক্সাম্পলটা দেয়া ঠিক হবে কিনা আমি জানি না, একটু ব্যক্তি পর্যায়ে চলে যাচ্ছে, আপনারা দেখেন এই যে পার্সোনার কানিজ আলমাসের কথা যদি ধরেন, এই কানিজ আলমাসের আজকে এতটা যে উত্তরণ তার পেছনে কিন্তু একজন ব্যাংকারের ভূমিকা, তার হাজব্যান্ড কিন্তু একজন ব্যাংকার এবং উনি ব্যাংক লোন নিয়ে, আমি যেটুকু জানি আর কি ওনার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড হিসাবে, উনি প্রথম ব্যাংকের লোন নিয়ে কিন্তু ওনার এই বিজনেসে ইনভেস্ট করেছেন এবং ওনার যাত্রা শুরু থেকে কিন্তু আমি তাকে জানি। আপনার আহ্বানটা একদমই 30 সেকেন্ড, এই আহ্বানটা হচ্ছে যে কমিটমেন্টের জায়গায় আমাদের নারীদেরকে আসতে হবে, কমিটেড হতে হবে, এবং এর পেছনে যদি হাজব্যান্ডের সহায়তার হাত না থাকে, হাজব্যান্ডদের যদি অগ্রণী ভূমিকা পালন করতে না পারেন, পরিবারের যদি সহায়ক ভূমিকা না থাকে, হাজব্যান্ড হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, যে কেউ হতে পারে, সেই ক্ষেত্রে তাদের সহায়ক ভূমিকার উপর নির্ভর করছে এই এই ইনভেস্টমেন্টের, নারী উদ্যোক্তাদের আবির্ভাবের সেই প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার জন্য। দর্শক, এশিয়ান বিজনেসের আয়োজন আজ এ পর্যন্তই, আগামী শুক্রবার একই সময় আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।